গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 8টা। মামাম কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে আর আমি 8টার সময় উঠলাম। মা দিকে চা করছে, এখনো মুখটু কিছুই ধুইনি, মামামকেও মুখ ধোয়াইনি এখনো, তাই তো? সকালে উঠেই জেমস খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আজকের দিনটা আমরা কিভাবে কাটাই তোমরা পুরোটাই দেখতে পাবে। আর মায়ের কাছে এসেছি, দেখতেই পাচ্ছ, মায়ের কাছে এসেছি, কালকে এসেছি মায়ের কাছে। তো চলো আজকে মামামের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হাই হাই, মা গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিল, সেটাই মা বললো একটু ছোলা খা, খালি পেটে ছোলা খাওয়া ভালো, তাই আমি দুটো ছোলা খেয়ে নিলাম। এখন নিয়ে চলে এসছে চা, চা খাবো আমি আর মা। এ দেখো এক কাপ করে দুধ চা আর বিস্কিট মাম্মাকে এখন খাইয়ে দিলাম। আর মাম্মাম ওই যে দুষ্টুমি করছে, ওই যে দুষ্টুমি করছে, ওই যে একটু হাই বল। আরে বাবা রে, এই যে এখানে কদবেল গাছ আছে, সেজন্য নেট দিয়ে দিয়েছি যাতে কদবেল গুলো পড়ে ওই নেটের উপরেই পড়ে। তাহলে এখন চা খাইনি, দেখো এত দুষ্টুমি করছে। মাকে বললাম যে চিকেন খাবো না, সেজন্য মা এখন লোটে মাছ নিলো। আর ভোলা মাছ আছে, তো মা ভোলা মাছের ঝাল করবে। আর লোটে মাছ আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের কাদের লোটে মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো নিচে, 1 কেজি মতো লোটে মাছ বাজারে 60 টাকা করে, এখানে 100 টাকা কিলো বলছে। তো চলো লোটে মাছটা সিনে থাক, বাসনগুলো এখনো কিছু মাজা হয়নি, মাছগুলো কাটতে হবে। মামাম ওই দুধটাই দেখো সবার সবার সাথে খেলা করছে, সব কটাই হচ্ছে দিদুন, সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় আমার মামাম, আর সবার সাথে খেলা করতে খুব ভালোবাসে। এখানে বড় জায়গাতে মামাম খুব আনন্দ করছে। একটু বলো, লঙ্কাগুলো একদম ওপর দিকে হয়ে আছে, এই দেখো ওপর দিকে হয়ে আছে লঙ্কা। আর এখানে তোমার একটা ভোলা মাছ আর এটা তোমার ভাঙান মাছ না কি মাছ আছে। তো এতগুলো মাছ থাকতে আর কি চিকেন খেতে ইচ্ছা করে বলো। আর এখানে দেখো মা তোমার ভাতটা বসিয়ে দিয়েছে, আর এখানে আমার সমস্ত বাটা মশলাগুলো টিফিন কোটোই করে নিয়ে তোমার ফ্রিজে রেখে দেয়। আর এখানে পেঁয়াজ, ওই লঙ্কা, আদা আছে, রান্নাটা করে নেবে। আর রান্না করার পরে তারপরে আমরা যাবো একটু বসে হেঁটে কেনাকাটা করতে। তো চলো। আর এই দেখো মামা এত পরিমাণে দুষ্টুমি করছে, মানে ওকে রাখাই যাচ্ছে না। হাই, আর সেখান থেকে চকলেট, ক্যাডবেরি সব খেয়ে যাচ্ছে। একটা স্টুমি তো শেষ নেই, এখন মাকে পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে ওল দিয়েছে, ওল দিয়ে তোমার ওই ভাঙান মাছটা রান্না করা হবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভোলা মাছটা করছি না, শুধু লোটে মাছ আর এই ভাঙান মাছ দিয়ে ওল দিয়ে ঝোল হবে। আর এখানে আমি সমস্ত পেঁয়াজ আর টমেটো আর এখানে আছে রসুন এগুলো কেটে রেখেছি, রসুনটা কুড়ে নিলেই আমার মিটে যাবে। বাইরে এখানে আসলে মা চাই যে আমি একটু রান্না বান্না করি, মা একটু বসুক, তো সেটাই আমি করছি, কারণ মাকে তো রান্না করে খাওয়ানোই হয় না। আর আমি যখন এখানে আসি আমি মাকে রান্না করে খাওয়াই, এর মতো শান্তি মনে হয় কোথাও নেই। আর মনে হয় যে মাকে একটু রান্না করে দিই, মা তো রোজই করে, আমি আজকে মাকে রান্না করে খাওয়াই। আর হাতটা আমার চুলকাচ্ছে, মানে রীতিমতো চুলকাচ্ছে, ওলটা কেটেছি বলে, তো সাবান দিয়েছি তবু হচ্ছে না, রোদে দিচ্ছি, কারণ ওলটা এইটুকু ওল মার একদিন হয়ে যাবে। তো এই যে এই রোদটাতে থাক ওলটা। আর ওই যে মা ওখানে মাম্মামকে নিয়ে এখন ওই
নারকলের পাতা দিয়ে তোমার চশমা করে দিচ্ছে, ঘড়ি করে দিচ্ছে, এইসবই করছে ওখানে বসে। চশমা করেছো? চশমাটা পরো, তুমি পরো। যা খুলে গেছে, যাও দিদুর কাছে গিয়ে ঠিক করে এসো, যাও। মানে আমার উল্টা সিদ্ধ করা হয়ে গেছে, একটু ভাপিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। মামি মামাকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, দেখো ওইটা ভাজা বসিয়ে দিয়েছে। আর মাকে বললাম আর একটা কড়াই বার করতে, কারণ লোটে মাছটা করতে খুব লেটই হবে, কারণ লোটে মাছ থেকে জল ছাড়ে আর একটু করতে লেটই হবে, সেজন্য বললাম আর একটা কড়াই বের করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাম্মা উঠলে ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, রান্নার কাজটা মিটে থাকলে অনেকটা কাজ এগিয়ে যাবে। ওইটা ভেজে নিই। এখানে আমি ওল আর আলুটা কষাচ্ছি, আর মা বলছে এদিকে কুদরিটা করতে, সেজন্য কুদরিটা কেটে মা এখানে দিল, সে ভাজা করে দিচ্ছি। চলো, এখানে মায়ের লোটে মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু শুকাবে, আর আমি এখন স্নান করতে যাব। মামাকে খাওয়ানো হয়ে গেছে, মামা এখন বসুক, মায়ের লোটে মাছটা হয়ে গেছে, মা ওদিকটা পরিষ্কার করে নেবে, আর আমি এখন স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তোমরা ভাবছো এখন লিপস্টিক পরেছি কেন, গলায় হার পরেছি কেন, তো এখন লিপস্টিকটা নতুন কেনা হয়েছে বলে একটু ট্রাই দিলাম যে কেমন লাগছে, আর এই লকেটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখনো খাইনি, এবার খাওয়া। মা এখানে ভাত দিয়েছে, এই যে ভাজা লোটে মাছ, আর এই হচ্ছে মাছের ঝোল ওল দিয়ে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এখানে এই পাগলি বসে বসে জল খাচ্ছে। দেখো পদ্মেল মাখা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় সন্ধ্যে লেগে গেছে, চলো যাওয়া যাক। মা আসছে তালা দিয়ে, আর অনেকটা লেট হয়ে গেছে, মামা ঘুম থেকে উঠতেই লেট করেছে বলে লেট হয়ে গেল। চলো দেখি, খাওয়া যাবে কোনে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো, আর আসার সময় মোমো নিয়ে এসেছি, আর কি কি কিনেছি আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে পরপরই আমি ব্লগটা করবো, তখনই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি নিয়েছি, কারণ এই রাত্রেবেলা আলো কম আর ভালোভাবে দেখানোও যাবে না। আর এখন মোমো নিয়ে এসেছি, মোমোটা খেয়ে নেবো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।